রাজধানী মানামা জুমা মসজিদ সংলগ্ন বাংলাদেশি মালিকাধীন আল বারাকা রেস্টুরেন্টে উদ্বোধন উপলক্ষে মিলাজ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাহারাইন প্রতিনিধি নার্গিস ফাতেমা জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ মসজিদুল ইসলামের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক বাসার শাহজালাল কাজী হাসান জসিম মকবল আহমেদ মাওলানা আব্দুল গফুর মোহাম্মদ সানাউল্লাহ সহ বাহারাইন প্রবাসী সর্বস্তরের বাংলাদেশিরা উপস্থিত ছিলেন প্রবাসীরা বলেন বাংলাদেশের সরকারের সহযোগিতা থাকলে প্রবাসী বাংলাদেশিরা আরও বেশি বিনিয়োগ করতে পারবে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সুলভ্য মূল্যে সুস্বাদু খাবারের স্বাদ দিতে রেস্টুরেন্টের কার্যকরী ভূমিকা বাংলাদেশিদের সুলভ মূল্যে সুস্বাদু খাবারের স্বাদ দিতে রেস্টুরেন্টটির কার্যকরী ভূমিকা রাখবেন বলে মনে করেন রেস্টুরেন্টির কর্ণধার মহিউদ্দিন মোহাম্মদ হানিফ পরে দেশ জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনায় মোনাজাত করেন মাওলানা শাহিদুল ইসলাম